করব আজকের আলোচনার বিষয়টা আবারও বলছি, স্বামীর উপর স্ত্রীর কি অধিকার, অর্থাৎ স্বামী স্ত্রীকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, স্বামীর জন্য স্ত্রীর কি কি অধিকার রয়েছে, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আমাদের সর্বপ্রথম হচ্ছে যে স্ত্রী হচ্ছে একজন স্বামীর শরীরের একটা কি অংশ। বাবা জীবন ধরে আমার সুরার রুমের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মিন আয়াতিহি, আল্লাহর যত নিদর্শন রয়েছে পৃথিবীতে যেদিকেই তাকাই সেদিকেই আল্লাহর সৃষ্টির বিশাল একটা গোপন তীক্ষ্ণ একটা রহস্য রয়েছে। তেমনিভাবে একটা মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মানুষ যে সৃষ্টি করলেন এটিও আল্লাহ তাআলার নিদর্শনের অংশ করে আল্লাহ তাআলা বলছেন আম খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা এই নিদর্শনের মধ্য থেকে একটি অন্যতম নিদর্শন হচ্ছে পুরুষের থেকে স্বামীর শরীরের অংশ থেকে আজওয়াজ আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন। একটা নিদর্শন আশ্চর্য ধরনের নিদর্শন, স্বামীর বাম পাজরের অংশ থেকে আজওয়াজা গোটা একটা মানুষকে সৃষ্টি করেছেন। কিসের জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তার কাছে শান্তি পায়, মজা পায়। যদি শরীর থেকে সৃষ্টি না করা হতো মেসিং হতো না, শরীর থেকে যদি সৃষ্টি না করা হতো মেন্টালিটি ঠিক থাকতো না, মানসিক যন্ত্রণায় ভুগতো, একটার সাথে আরেকটার সংঘর্ষ বেজে যেত। ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও রহমা, আল্লাহ তাআলা বলেন এরপর ওই হাড্ডি থেকে সৃষ্টি করার পর আমি আল্লাহ গোটা শরীর তাদেরকে অবকাঠামো তৈরি করে স্বামী স্ত্রীর মাঝে এমন ভালোবাসা দিয়েছি, ও রহমাতান এবং এমন দয়া দিয়েছি, ওই দয়া এবং মহাব্বতের কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে একটা জান্নাতের স্যাম্পল দান করে দিয়েছে। তাহলে এক কথায় আমরা বুঝলাম এই আয়াত থেকে পুরুষের শরীর থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে করে ওই নারীর কাছে পুরুষ কি পায়? শান্তি পায়, তার আচার আচরণ। মাওয়াদ্দাতান, আমি অটো সিস্টেমে তাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন নয় ভালোবাসার একটা বিশাল একটা মাইন্ডসেট আমি দান করেছি, সেখানে গেলেই ভালোবাসা, সেখানে গেলেই শান্তি। তবে এই ভালোবাসা শান্তির জন্য সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শনে। এটা মুখস্থ করতে পারবেন না একবার আমার সাথে পড়েন, সংসার সুখী হয় রমণীর গুণে, বলেন গুণবান পতি যদি থাকে তার শনে। পতিকে স্বামী কারা? বাসায় যারা আছে তারা না আমরা? আমরা। তাহলে গুণবান পতির দরকার আছে না নাই? কিছু কিছু জিনিস আমরা এটা মানে এটা বলছি এই জন্য আপনাদের থেকে একটু আওয়াজটা নিচ্ছি, কী জন্য আমরা অনেক সময় যারা স্বামী তারা সবসময় একটা মিলিটারি একটা প্রশাসনিক কর্মকর্তার একটা ভাবে থাকি মুডে। নাস্তা এখনো হচ্ছে না কেন? এত দেরি হচ্ছে কেন? কী করছো বাসায় বসে? তোমার কাজটা কী বলো তো দেখি? এটি স্বামী স্ত্রীর ডায়লগ, এটা আপনি অফিসে করতে পারবেন এমপ্লয়েদের সাথে, যদি এটা সুন্দর আচরণ নয়। স্ত্রী নামক ওই যোদ্ধার সাথে আপনাকে কিছুটা ছাড় দিয়ে কেন আপনার করতে হবে, সেই কথাগুলো সামনে আসছে। তাহলে আমরা নারী কি জিনিস, স্ত্রী কি জিনিস, এটাকে আমাদের বুঝার জন্য সর্বপ্রথম সূরা আর-রুমের 21 নম্বর আয়াত থেকে পেলাম যে স্ত্রী হচ্ছে আমার শরীরের কি একটা অংশ। এই শরীরের অংশ থেকে আমার অংশ থেকে কেন সৃষ্টি করা হলো? লিতাসকুনু, যাতে করে আমার সাথে মেসিং হয়। যদি আমার শরীরের অংশ না হয়ে যদি কোনো হরিণের শরীরের অংশ হতো, হরিণ তো খুব লোভনীয় জিনিস, এই জন্য হরিণের উদাহরণটাই দিচ্ছি, তাহলে সেটা পশুত্ব মনোভাব থাকতো। এরপরও পশুত্ব মনোভাবের কারণে অনেক কিছু ঘটছে, আপনাদের অনেক প্রশ্ন ইতিমধ্যে জমা হয়েছে, সেগুলো আমি একটু একটু করে ভাঙব। যে যে কথাগুলো আপনাদের ভাবতেছেন সেগুলো আমাদের আলোচনা ইনশাল্লাহ শতভাগ না আসলেও 80% ইনশাল্লাহ আড়ান চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত শুধু নারীরা সৃষ্টিগতভাবে জিদ্দি এবং আবেগপ্রবণ, নারীরা কি সৃষ্টিগতভাবেই তারা কি জিদ্দি এবং কি আবেগপ্রবণ, বা এটাকে সোজা খাস বাংলায় বাঁকা।
এখন বলবেন আল্লাহ তাহলে কেন সৃষ্টি করেছেন বাঁকা করে, এই জন্য এই সামনেই কথাগুলো আসছে। আবু হুরায়রা তালা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসুল বলেন আল মার আতু কাদ্দিলাই, নারীরা হচ্ছে পাজরের হাড়ের মতন বাঁকা। ইন আকাম তাহা কাসার তাহা, যদি এটাকে সোজা করতে যাও কি হবে, ভেঙে যাবে। ওয়াইন ইসতাম তাহা তাবিহা ইসতাম তাহা তাবি।